দেখেন ভাই যে সিম চলতেছে অলরেডি সিম চলতেছে আচ্ছা সিম কিন্তু রানিং আছে হ্যাঁ সিম রানিং আছে আপনারা যদি 32 জিবি ভেরিয়েন্ট এটা হচ্ছে 1 জিবি র‍্যাম যারা হচ্ছে জাস্ট ফোন কলিং হিসাবে এটা ইউজ করতে চান একটু বড় ডিসপ্লের মধ্যে নিতে চান যে আমার একটু বড় ডিসপ্লে লাগবে একটু ভালো পারফরম্যান্স লাগবে একটু ভালো চিপসেট লাগবে পানির দামে দিব এটা হচ্ছে রিভাইস যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে ওইটার বড় ভাই ভালো বড় ভাই এটাতে ফিঙ্গারপ্রিন্ট এই আইফোনের প্রথম এটা ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু এটা ফোন এই ফোনটা ভাই নতুন যখন বেরিয়েছে এই ফোনের প্রাইস ছিল প্রায় 20000 টাকা একদম ফ্রেশ কন্ডিশনের ফোনটা পাচ্ছেন আপনি আমার কাছ থেকে অনলি 13000 টাকা পড়বে মাত্র 3000 টাকা এটা কিন্তু 2 জিবি RAM 16 জিবি ROM 12000 টাকা 14000 টাকা স্লো মোশনটা কিন্তু সুপার মাত্র 11000 টাকা 4 জিবি RAM 128 জিবি ROM ফুল আইএমআই ম্যাচিং বক্স পরে ভাই যে ডিভাইসে দেখাবো এটা আগুন ডিভাইস এটা মার্কেটে রানিং ফোন ছিল একদম ভাই স্টিল নাও এটা হিউজ চাহিদা আচ্ছা আগুন ফোন সেটা হচ্ছে Poco M এটা কিন্তু 6 জিবি RAM 6 জিবি ভাই অনেকেই আছে 464 বিক্রি করে 11000 টাকা আমার কাছে ঠিক আছে এটার প্রাইস দিব আজকে মাত্র ইন ডিসপ্লে ফিঙ্গারের ফোন এটা হচ্ছে 4 জিবি RAM 128 জিবি ROM ঠিক আছে মানে এটা ইন্ডিয়ান 662 এর প্রসেসর 5000 এমপি এর ব্যাটারি ফোনে যায় টাকার কিছু হবে না আমপারা অসাধারণ ভাই এটা সবকিছু অসাধারণ এটা প্রসেসরও ভালো আপনি ইউজ করে শান্তি পাবেন চারদম পলিটলি মারা অবস্থা আসে দেখেন একদম পলিটলি করা একদম ক্যামেরা কোয়ালিটি আপনি দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে 48 এর ফ্ল্যাট রেট মানে 5000 টাকা থেকে 200 টাকা ডিসকাউন্ট করে Vivo Y95 এটাও 4 জিবি RAM 64 জিবি ROM হবে আর এই ফোনটা বিল্ট ইন কোয়ালিটি খুবই ভালো 5000 এমপি এর ব্যাটারি পাবেন ফেসিং আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবারো চলে আসছে আদেও মোবাইল শপ বড় ভাই শপে আজকে কিন্তু অনেক কালেকশন আছে যারা রিজনেবল প্রাইসে ভালো ভালো কনফিগারেশনের ফোন চান যে অল্প দাম কিন্তু কনফিগারেশন অনেক ভালো থাকবে বা গেমিং থাকবে অনেকে কিন্তু লো প্রাইসে গেমিং ফোন খুঁজেন বা ভালো ক্যামেরা চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিও হ্যাঁ তো ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন এই তো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে তো অনেক কালেকশন নাকি আজকে মনে করেন আপনারা ইউজড এর মিড রেঞ্জ থেকে শুরু করে একদম আরো কম বাজেটে একদম হিউজ পরিমাণে কালেকশন নিয়ে শুরু হবে কত টাকা থেকে ভাই আজকে আমি শুরু করব 3000 টাকা থেকে প্রোডাক্ট শুরু করব 3000 টাকা থেকে শুরু করে 20000 টাকা পর্যন্ত আমি আজকে প্রোডাক্টগুলো দেখাবো अवेलेबल থাকবে 20 এর উপরে আর যাবে 20 এর উপরে যাবে 20 পর্যন্ত আমরা সর্বোচ্চ বাজেট দেখাচ্ছি মিড বাজেটের মধ্যে অনেকে চান একটু কম বাজেটের মধ্যে ভালো গেমিং ফোন তাদের জন্য আজকে এই প্রোডাক্ট ভাই অ্যাড্রেসটা একটু বলে দিবেন ছোট ভাই আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট কচুকাট বাজার রজনীগন্ধা মোবাইল মার্কেট শপ নাম্বার হচ্ছে A70 আদেও মোবাইল শপ আচ্ছা কল দিবেন হ্যাঁ আপনারা অবশ্যই আসলে অবশ্যই কল দিয়ে আসবেন আমরা কুরিয়ারে নিলে স্ক্রিনে দেখানো নম্বরে কল দিবেন হ্যাঁ অবশ্যই বাংলা যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন জি জি তো ভাই বিসমিল্লাহ বলে শুরু করে দেই সর্বপ্রথম আজকে আইফোন থেকে শুরু করব আইফোন থেকে হ্যাঁ ফার্স্টে যে ডিভাইসে দেখাবো আইফোন 5 দেখাবো এটা হচ্ছে আইফোন 5 এটা হচ্ছে আপনার 32 জিবি ভেরিয়েন্ট আইফোন 5 32 জিবি ভেরিয়েন্ট এটা হচ্ছে 1 জিবি RAM যারা হচ্ছে জাস্ট ফোন কলিং হিসাবে এটা ইউজ করতে চান আইফোন তারা এটা নিতে পারবেন এটা খুবই চমৎকার একটা ফোন হবে আর এই ফোনটার প্রাইস দিব আজকে মাত্র 5300 টাকা 5300 মাত্র 5300 টাকা আইফোন 5 পাচ্ছেন আমার কাছে দেখতে পারেন আপনারা আইফোন লাভার কিন্তু বাজেট একদমই কম যে আমি এটা সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করব তাহলে এটা নিতে হবে মাত্র 5300 টাকা পড়বে আইফোন 5 এমন না যে ফোনটা চলবে না চলবে এই দেখেন ভাই যে সিম চলতেছে অলরেডি সিম চলতেছে আচ্ছা সিম কিন্তু রানিং আছে হ্যাঁ সিম রানিং আছে আপনারা যদি সম্ভব হয় শপে এসে চালু করে দেখে নিতে পারবেন সম্ভব একদমই সম্ভব হ্যাঁ তো প্রাইস পড়বে অনলি 5300 টাকা 300 টাকা 5.5 বলতাম 200 টাকা ডিসকাউন্ট দিয়ে 5300 টাকা ইনশাআল্লাহ ভাই তারপরে ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে আইফোন 5s যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে ওইটার বড় ভাই ভালো বড় ভাই এটাতে ফিঙ্গারপ্রিন্ট এই আইফোনের প্রথম এটা ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু দেখেন এটা হচ্ছে আইফোন 5s এটা হচ্ছে এটাও 32 জিবি ভেরিয়েন্ট এটাতে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন স্লো মোশন পাচ্ছেন আর এই ডিভাইসের প্রাইস দিব আজকে মাত্র 7200 টাকা 7200 টাকা মাত্র 7200 টাকা প্রাইস দিব দেখেন আমি কিন্তু স্লো মোশন ভিডিও করছি একটা হ্যাঁ এই যে দেখো এই ভাই স্লো মোশন অস্থির তো ভাই 20000 টাকা 30000 টাকা ফোনের ইয়াটা এটা চলে আসছে অনলি 7500 টাকা 7300 টাকা আপনার ব্লগ দেখে কেউ যদি নক করে যে ফাহাদ ভাই ব্লগ দেখছি আরো 300 টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিব মাত্র 7000 অনলি 7000 অনলি 7000 টাকা আইফোন 5s পাচ্ছেন আমার কাছে হ্যাঁ তারপর ভাই তারপর যেটা দেখাবো আইফোন 6 আইফোন 6 এটা হচ্ছে যারা একটু বড় ডিসপ্লের মধ্যে নিতে চান যে আমার একটু বড় ডিসপ্লে লাগবে একটু ভালো পারফরম্যান্স লাগবে একটু ভালো চিপসেট লাগবে তারা আইফোন 6 নিতে পারবেন আইফোন 6টা হচ্ছে আমার 64 জিবি ভেরিয়েন্ট আর এটা হচ্ছে খুবই চমৎকার যারা বেসিক ফোন হিসেবে নিতে চান যে আমি আইফোন চালানো শিখবো বা আইফোন কিভাবে চালায় তারা বেসিক ফোন হিসেবে নিতে পারেন অথবা সেকেন্ডারি ফোন হিসেবে নিতে পারেন এটা হচ্ছে আইফোন 6 64 জিবি ভেরিয়েন্ট আজকে মাত্র প্রাইস দিব 8500 টাকা দেখছেন 8500 টাকাও কিন্তু আইফোন তো ক্যামেরা পাইতেছেন জাস্ট দেখতে পারেন মানে যাদের প্রাইস একদমই কম 10 এর নিচে তারা কিন্তু আইফোন অনেকগুলি মডেল পাইতেছেন হ্যাঁ দেখতে পারেন তারপরে ভাই আইফোন 7 এখন যেটা দেখাবো এটা হচ্ছে আইফোন 7 এটা হচ্ছে 128 জিবি ভেরিয়েন্ট এটা হচ্ছে যারা একটু আপডেটেড আইফোন চান, যে আমি একটু আপডেটেড চিপসেট আইফোন চাই, একটু ভালো গেমিং করতে চাই বা একটু ভালো মতো ইউজ করতে চাই, তারা এটা নিতে পারবেন। আইফোন 7 128GB ভেরিয়েন্ট, আর এটার প্রাইস দিব আজকে মাত্র 14000 টাকা। অনলি 14000 অনলি 14000 টাকা আইফোন 7 পাবেন। আইফোন 7 টা অনলি 14000 টাকা। 14000 টাকা স্লো মোশনটা কিন্তু সুপার। অনলি 14000 টাকা। আচ্ছা, তারপর ভাই এখন যেটা দেখাবো এটা হচ্ছে আইফোন, যারা একটু বিগ ডিসপ্লের মধ্যে আইফোন নিতে চান তারা নিতে পারবেন। আইফোন 6s প্লাস, এটা হচ্ছে 64GB ভেরিয়েন্ট, এটার ডিসপ্লেটা হচ্ছে 5.5 ইঞ্চি ডিসপ্লে। এটাতে কিন্তু আপনি মোটামুটি সব অ্যাপস বর্তমানে চালাতে পারবেন। iOS ভার্সনটা 15.7.5 পর্যন্ত আপডেট হবে। যারা একটু বিগ ডিসপ্লে চাই, একটু ভালো ব্যাটারি ব্যাকআপ চাই, তারা আইফোন 6s প্লাস নিতে পারবেন। আইফোন 6s প্লাস 64GB ভেরিয়েন্ট, এটার প্রাইস দিচ্ছি আজকে মাত্র 14000 টাকা। এটা শুধু অনলি ব্যাটারিটা চেঞ্জ। হ্যাঁ, এগুলো শুধু ব্যাটারি চেঞ্জ, এছাড়া সব কিছু অথেন্টিক পাবেন আমার কাছে। আপনারা কিন্তু দেখতে পারেন যারা বড় ডিসপ্লে চান আইফোন, এই ফোনটা কিন্তু তাদের জন্য বেস্ট হবে। একদমই বড় সর একটা ডিসপ্লে পাইতেছেন। হ্যাঁ জি। তারপর একটা ইউজ ডিভাইস দেখাই। ইউজ ডিভাইস যারা হচ্ছে নোকিয়ার মধ্যে সেট নিতে চান, যে আমার নোকিয়া যারা লাভার, যে আমার ভালো ব্যাটারি লাগবে, ভালো পারফরমেন্স লাগবে, আমার সারাদিন চার্জ ব্যাকআপ লাগবে, আমি ফোনে কথা বলবো, নেটম্যাক চালাবো, আমার যেন পুরো একদিন চার্জ ব্যাকআপ যায়, তারা নোকিয়া 1.4টা নিতে পারবেন। 1.4 এটা হচ্ছে 3GB RAM 64GB ROM, এটা কিন্তু ফুল আইএমইআই ম্যাচিং বক্স হয়। এটা কিন্তু নতুন প্রাইস আছে বর্তমানে 13000 টাকা, অফিশিয়ালি প্রাইস আছে 13000 টাকা। ভাই কত দিবেন? আমি আজকে এটা প্রাইস দেব অনলি 9000 টাকা। অনলি 9000 টাকা, এটা ফুল বক্স। এটা কিন্তু এখন ওয়ারেন্টি আছে ভাই, এটা কিন্তু এখন পর্যন্ত সিম ঢোকানো না। এই ফোনটা যখন আমি ইনটেক বিক্রি করছি অনেক কাস্টমার বলে যে আমার খোলা সেট দেখান, এটা হচ্ছে আনবক্স করে কাস্টমারকে দেখানো। এখন এটা আমি কমে বিক্রি করবো, আগে বিক্রি করুন 10000 আর 1000 টাকা ডিসকাউন্ট, মাত্র 9000 টাকা। আইফোন নকিয়া 1.4 বিক্রি করতেছে একদম অফিশিয়াল ওয়ারেন্টি, তারা কিন্তু বক্স সংগ্রহ করতে পারে। জি হ্যাঁ। তারপর ভাইয়া তারপর যেটা দেখাবো টেকনোর একটা ডিভাইস দেখাবো, সেটা হচ্ছে টেকনো স্পার্ক 8C। যারা অল্প বাজেটের মধ্যে একটু বিগ রোমেট সেট চাই, যে আমার স্টোরেজটা বেশি লাগবে, তারা নিতে পারবেন। এটা হচ্ছে টেকনো স্পার্ক 8C, এটা হচ্ছে 4GB RAM 128GB ROM, ফুল আইএমইআই ম্যাচিং বক্স, একদম অথেন্টিক চার্জার সহ আছে। আর এই ফোনটার প্রাইস দিব আজকে মাত্র 8000 টাকা। অনলি 8000 অনলি 8000 টাকা। টেকনো স্পার্ক 8C 4GB RAM 128GB ROM, খুবই চমৎকার। 5000 mAh এর ব্যাটারি আছে। মানে 8000 টাকা ফুল বক্স, 4GB RAM থাকে, 4GB RAM 128GB ROM, 5000 mAh এর ব্যাটারি, 5000 mAh ব্যাটারি, খুবই চমৎকার একটা সেট। হ্যাঁ, একদমই অস্থির ফোন বলা যায় আর কি। হ্যাঁ, তারপরে ভাই রেডমির একটা ডিভাইস দেখাবো, সেটা হচ্ছে রেডমি 9C। আপনারা ইউজ করবেন এই ফোনটা, যারা রাফ এন্ড টাফ, যারা ফালায়া ছালায়া বা বাসাটা সেকেন্ডারি ফোন লাগবে, বাসাটা ইউজার ফোন লাগবে, তারা নিতে পারেন রেডমি 9C 4GB RAM 64GB ROM 4000 mAh 5000 mAh ব্যাটারি আছে, পিছে 13 মেগাপিক্সেল ক্যামেরা, সামনে 5 মেগাপিক্সেল ক্যামেরা, মানে খুবই অসাধারণ একটা সেট। আর এই ডিভাইসের প্রাইস দিব আজকে মাত্র 9000 টাকা। অনলি 9000 অনলি 9000 টাকায় একটা Xiaomi খুবই চমৎকার একটা ডিভাইস দেব মাত্র 9000 টাকা। 9000 টাকা জি। তারপরে পাওয়ার থাকবে 6000 ব্যাটারি, 48 ক্যামেরা। হ্যাঁ, এখন দেখাবো Redmi 9 পাওয়ার 6000 mAh ব্যাটারি, 48 মেগাপিক্সেল ক্যামেরা, 4GB RAM 48 ক্যামেরা। হ্যাঁ, এখন দেখাবো Redmi 9 পাওয়ার 6000 mAh ব্যাটারি, 48 মেগাপিক্সেল ক্যামেরা, 4GB RAM 64GB ROM। যারা হচ্ছে 2 দিন যে লাগবে, আমি ঢাকার বাইরে যাব বা আমার সারাদিন অফিশিয়াল কাজে থেকে আমার পুরো একদিন মাস্ট, আর পরের দিন তো এমনিই যাবে, মানে পুরো একদিন ফুল চার্জ চান, তারা নিতে পারেন Redmi 9 পাওয়ার 4GB RAM 64GB ROM, খুবই চমৎকার একটা ডিভাইস, 6000 mAh ব্যাটারি। আর ডিভাইসের প্রাইস দিব আজকে মাত্র 10500 টাকা। মানে এক কথা যারা ব্যাটারি ব্যাকআপ অস্থির লেভেলের চান তারা কিন্তু এটা দেখতে পারেন। হ্যাঁ, মাত্র 10500 টাকা। 10500 টাকা, 10500 টাকা। এখন ভাই পোকো সিরিজ আর একটা গেমিং সেট দেখাবো, সেটা হচ্ছে পোকো M2। পোকো M2 6GB RAM 64GB ROM 5000 mAh এর ব্যাটারি, মানে যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে গেমিং প্লাস ক্যামেরা ফোন চান, তারা এই ফোনটা আমি সাজেস্ট করি এই ফোনটা নেওয়ার জন্য। পোকো M2 6GB RAM 64GB ROM, খুবই জোস একটা ফোন। আর এই ডিভাইসের প্রাইস দেবো আজকে মাত্র 11000 টাকা। মাত্র 11000 টাকা। আর যদি কেউ যদি বলে যে আমি ফাহাদ ভাইয়ের ব্লগ দেখে আপনাকে নক করছি, আরো 200 টাকা করে ডিসকাউন্ট করে দেবে ইউজ ফোনগুলো। আচ্ছা, এটা সব ফোনেই থাকবে? হ্যাঁ হ্যাঁ, ইউজ ফোনগুলো সবগুলোতে। আপনার কথা যদি বলে, ব্লগের কথা বলে, আমি আরো 200 টাকা ডিসকাউন্ট, 200 টাকা ইনস্ট্যান্ট কমবে শুধুমাত্র আপনার কথা বলে। তারপরে ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে পোকো M2 Pro। পোকো M2 Pro 6GB RAM 128GB ROM, Snapdragon 720 এর প্রসেসর, এটা হচ্ছে 6GB RAM এর সাথে আরো 2GB RAM এক্সটেন্ড করা যায়, মানে 128। হ্যাঁ, 5000 mAh এর ব্যাটারি, যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে গেমিং প্লাস ক্যামেরা চান, এটা কিন্তু 48 মেগাপিক্সেল ক্যামেরা দেয়া আছে এটাতে, সাইড মাউন্টেন ফিঙ্গার চান, মানে 720 প্রসেসর, 720 এর প্রসেসর, ঠিক আছে। এটার প্রাইস দিব আজকে মাত্র 14000 টাকা। 14000 মাত্র 14000 টাকা। আর একটা কথা বলি ভিউয়ারদের উদ্দেশ্যে, যে আমার যে ইউজ ফোনগুলো যে দেখতেছেন, ইউজ ফোনগুলো কিন্তু অনলি ডিভাইসের প্রাইস বলতে চার্জার যদি লাগে আপনি এক্সট্রা ভাবে আমার কাছে কিনতে পারেন অথবা আপনার কাছে যদি এক্সট্রা চার্জার থাকে তাহলে আপনার কিনা লাগতেছে না কিন্তু এগুলো আমি অনলি ডিভাইসের প্রাইস বলতে জাস্ট শুধু ডিভাইস চার্জার আলাদা কিনা নিতে হবে হ্যাঁ পেড করতে হবে আচ্ছা তারপরে ভাই এই জোস একটা ফোন দেখাচ্ছে আগুন ফোন সেটা হচ্ছে Poco M4 Pro পুরাই আগুন এটা 6GB RAM 128GB ROM 64 মেগাপিক্সেলের ক্যামেরা সাইড মাউন্টেড ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে একটা ফোন আর এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু ভাই উপর নিচে কিন্তু দুই জায়গায় কিন্তু স্পিকার আছে এই যে স্টেরিও স্পিকার আছে দুই সাইডে স্পিকার পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গার 64 মেগাপিক্সেলের ক্যামেরা মানে এটা হচ্ছে গেমিং প্লাস ক্যামেরার জন্য যারা নিতে চান তারা নিতে পারবেন Poco M4 Pro আর এই ডিভাইসের প্রাইস দিব আজকে মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা এই ফোনটা পাচ্ছেন আচ্ছা 15000 টাকা তারপরে ভাই যে ডিভাইসটা দেখাবো এটা আগুন ডিভাইস এটা ভাই এখনো যে হিউজ চাহিদা ভাই সেটা হচ্ছে Note 10 Pro Max এটা তো সবাই চিনে এখন না হ্যাঁ সবাই চিনে 108 মেগাপিক্সেল ক্যামেরা সেট Note 10 Pro Max এটা 8GB RAM 128GB ROM এটা হচ্ছে Snapdragon 720 এর প্রসেসর ইউজ করা হইছে মানে খুবই ভাই এটা কি বলবো ভাই এটা যে একবার ইউজ করে সে বুঝছে যে এটা কি টাইপের ডিভাইস এটা গেমিং বলেন ক্যামেরা বলেন সবই হচ্ছে অতুলনীয় ভাই এটা কিন্তু মার্কেটের একদম রানিং এখনো ভাই এটা Xiaomi-তে বিক্রি করে 30000 টাকা করে এই ফোনটার প্রাইস দিব আজকে আমি মাত্র 18500 টাকা 30000 টাকার ফোন এখন মাত্র 18500 টাকা দিচ্ছি 18500 টাকা হ্যাঁ এখন ভাই Realme এর কিছু ডিভাইস দেখাই ফার্স্টে যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে Realme 5 Pro Realme 5 Pro টা কিন্তু ভাই অফিশিয়ালি কিন্তু বাংলাদেশে কিন্তু লঞ্চ হয় নাই Realme 5 Pro টা কিন্তু লাস্ট ডিভাইস Realme যেটা হচ্ছে বিদেশ থেকে আসছে মানে আনঅফিশিয়াল আসছে এরপরে সবই হচ্ছে বাংলাদেশে অফিশিয়াল করছে এটা হচ্ছে Realme 5 Pro এটা হচ্ছে Snapdragon 662 এর প্রসেসর 5000 mAh এর ব্যাটারি ফেস ফিঙ্গারপ্রিন্ট ফেস এবং সবকিছু পাচ্ছেন ভাই এটা চমৎকার গেমিং পারফরম্যান্স দিবে আপনাকে চমৎকার গেমিং পারফরম্যান্স প্রসেসর ভালো হবে প্রসেসর মানে এটা গেমিং প্রসেসর 662 এর স্ন্যাপড্রাগনের প্রসেসর আর এই ডিভাইসের প্রাইস দিব আজকে মাত্র 12000 না মাত্র 11500 টাকা 11500 টাকা মাত্র 11500 টাকা Realme 5 Pro এটা গেমিং প্লাস ক্যামেরা ভাই এটা ক্যামেরা ভাই যে একবার ছবি দেখবে খুবই জোস মানে পাগল হয়ে যাবে এটা ক্যামেরাটা দেখলে তারপর Realme এর ভাই এটা লাস্ট এক পিস ফোন আছে এটা আছে একদম পানির দামে দিব এটা হচ্ছে Realme 9 Pro Realme 9 Pro 8GB RAM 128GB ROM এটা হচ্ছে কিন্তু আপনার 5G ব্যান্ডেড এইজন্য সাইড মাউন্টেড ফিঙ্গার আর যেটা Realme 9 Pro 4G সেটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারের সেট এটা কিন্তু নতুন মার্কেট প্রাইস আছে 30000 টাকা এটা লাস্ট ওয়ান পিস দেখে এটা আছে একদম হোলসেল প্রাইস দিব মাত্র 18500 টাকা 18500 টাকা মাত্র 18500 টাকা দিচ্ছে এই ফোনটার প্রাইস আছে দেখতে ভাই এটার ক্যামেরা কিন্তু অসাধারণ ভাই চার্জ ব্যাকআপ ভাই হিউজ চার্জ ব্যাকআপ পাবে এখন ভাই দেখাবো কিছু Samsung এর ফোন Samsung লাভারদের জন্য এই ফোনগুলো নিয়ে আসছে ফার্স্টে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে Samsung A20s Samsung A20s 4GB RAM 64GB ROM 5000 mAh এর ব্যাটারি যারা হচ্ছে মোটামুটি সেকেন্ডারি ফোন হিসেবে রাফ ইউজের জন্য নিতে চান তারা এই ফোনটা নিতে পারবেন Samsung A20s 464 RAM ROM এর ফোন দিচ্ছি আজকে মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা আচ্ছা 9000 টাকা থাকবে মাত্র 9000 টাকা তারপরে Samsung এর A12 Samsung A12 6000 mAh এর ব্যাটারি একটা ডিভাইস A12 এটা হচ্ছে 6GB RAM 128GB ROM মানে 128 থাকবে স্টোরেজ 6GB থাকবে RAM আর স্টোরেজ থাকবে 128GB মানে এটা হচ্ছে খুবই চমৎকার একটা ফোন 6000 mAh এর ব্যাটারি যা চার্জ ব্যাকআপের জন্য নিতে চান আর এই ফোনটার প্রাইস দিব আজকে মাত্র 11500 টাকা মাত্র 11500 টাকা দিব এটার প্রাইস এটা কিন্তু 6GB RAM 6GB ভাই অনেকেই আছে 464 বিক্রি করে 11000 টাকা আমার কাছে 128 পাবেন মাত্র 11500 টাকা এখন ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা তো Samsung A04S একদম লেটেস্ট একটা ডিভাইস Samsung A04S 4GB RAM 64GB ROM এটা কিন্তু নতুন মার্কেট প্রাইস প্রায় 20000 টাকার কাছাকাছি আছে এটা কিন্তু অল্প কিছুদিনে ইউজ একটা ডিভাইস আর এই ফোনটার প্রাইস দিব আজকে মাত্র 11500 টাকা অনলি মাত্র 11500 টাকা A04S একটা লেটেস্ট ডিভাইস Samsung এবং খুবই শক্তপোক্ত ফোন খুবই শক্ত রাফ এন্ড টাফ ইউজের জন্য একটা পারফেক্ট ডিভাইস তারপরে ভাই যে ডিভাইসটা দেখাবো Samsung F13 Samsung F13 এটাও 4GB RAM 64GB ROM এটাও 5000 mAh এর ব্যাটারি এটার বডিটা কিন্তু খুব স্ট্রং একটা বডি ভাই পুরো মেটালিক টাইপের বডি ফিলটা কিন্তু মেটালিক টাইপের ফিল পাবেন কিন্তু এটা প্লাস্টিকের বডি কিন্তু ফিলটা পাবেন মেটালিক আচ্ছা 464 RAM ROM এর ফোন আর এই ডিভাইসের প্রাইস দিব আজকে মাত্র 12500 টাকা অনলি 12500 টাকা 500 টাকা জি তারপরে ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে Samsung A13 এটাও 4GB RAM 64GB ROM এটা কিন্তু একদম নতুন মার্কেট প্রাইস আছে কিন্তু 19000 টাকা এটা কিন্তু একদম ফুললি ফ্রেশ একটা ডিভাইস পাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি 4GB RAM 64GB ROM আর এই ডিভাইসের প্রাইস দিব মাত্র 12500 টাকা আমি 12500 টাকা প্রাইস দিচ্ছি আজকে আচ্ছা 12500 টাকা এখন ভাই Vivo লাভারদের জন্য ভিভোর ফার্স্ট যে ডিভাইস দেখো সেটা হচ্ছে ভিভো Y12, এটা হচ্ছে 3GB RAM 64GB ROM, এটা খুবই ভালো, খুবই 5000 mAh ব্যাটারি। যারা রাফ এন্ড টাফ ইউজের জন্য বা সেকেন্ডারি ফোন হিসেবে নিতে চান তারা এই ফোনটা নিতে পারবেন। আর এই ডিভাইসের প্রাইস দিব আজকে মাত্র 8500 টাকা, অনলি 8500 টাকা। ভিভো Y12 3GB RAM 64GB ROM, এগুলো কিন্তু বাসাবাড়িতে ইউজের জন্য পারফেক্ট ফোন, পারফেক্ট ইউজ। ভাই এখন যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে Vivo S1 Vivo S1 ইন ডিসপ্লে ফিঙ্গারের ফোন। এটা হচ্ছে 4GB RAM 128GB ROM, ঠিক আছে, মানে এটা ইন ডিসপ্লে ফিঙ্গার, খুবই চমৎকার একটা ডিভাইস। যারা অল্প বাজেটে মানে সীমিত বাজেটের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গার ফোন চান তারা এই ফোনটা নিতে পারবেন। আর এই ফোনটার প্রাইস দিব আজকে মাত্র 11000 টাকা, অনলি 11000 টাকা। 4128 এর ইন ডিসপ্লে ফিঙ্গার একটা ফোন দিচ্ছি মাত্র 11000 টাকা, 11000 টাকা ইন ফিঙ্গার ইন ডিসপ্লে ফিঙ্গার একটা ফোন দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা ভিভোরই, এটার পরের মডেলটা, সেটা হচ্ছে Vivo S1 Pro Vivo S1 Pro। এটা হচ্ছে 8GB RAM 128GB ROM, এটাও ইন ডিসপ্লে ফিঙ্গার পাবেন, স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোন পাবেন। মানে যারা ক্যামেরা বল পাশাপাশি মনে করেন একটু গেমিংও করতে চান তারা এই ফোনটা ইজিলি নিতে পারবেন। আর এই ফোনটার প্রাইস দিব আজকে মাত্র 14000 টাকা, মাত্র 14000 টাকা ফ্ল্যাট প্রাইস। S1 Pro, আচ্ছা S1 Pro জি ভাই S1 Pro। এখন ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে Vivo Y30 এটাও হচ্ছে আপনার 4GB RAM 128GB ROM। যারা অল্প বাজেটের মধ্যে একটা পাঁচল ক্যামেরার সেট নিতে চান তারা এই ডিভাইসটা নিতে পারবেন। আর এই ডিভাইসটাতে ভাই সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে 5000 mAh এর ব্যাটারি ব্যাকআপটা খুবই জোস পাবেন, আর রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন। আর এই ডিভাইসের প্রাইস দিব আজকে মাত্র 11000 টাকা, অনলি 11000 টাকা জি। এটা তারপর ভাই যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে Vivo Y50, এটারই বড় ভাই Vivo Y50। এটাও 8GB RAM 128GB ROM, মানে খুবই চমৎকার একটা ফোন। এই ফোনটা ভাই নতুন যখন বেরিয়েছে এই ফোনটার প্রাইস ছিল প্রায় 20000 টাকা, একদম ফ্রেশ কন্ডিশনের ফোনটা পাচ্ছেন আপনি আমার কাছ থেকে অনলি 13000 টাকা পাচ্ছেন আজকে আমার কাছে। পাঁচল ডিসপ্লে, এটাও পাঁচল ক্যামেরা, একটু RAM ROM টা বেশি, যার ক্যামেরা বা একটু গেমিং করতে তারা নিতে পারবেন। এটার প্রাইস এসে মাত্র 13000 টাকা, 13000 টাকা। এখন ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা খুবই চমৎকার একটা ডিভাইস, সেটা হচ্ছে Vivo Y21e 5G। এটা কিন্তু 5G ব্যান্ডউইথের কিন্তু সেট, 5G ব্যান্ডের পাবেন। এটা Dimensity 810 এর প্রসেসর, 8GB RAM 128GB ROM, ইন ডিসপ্লে ফিঙ্গার পাবেন, 64 মেগাপিক্সেল অস্থির একটা ক্যামেরা পাচ্ছেন, অস্থির ক্যামেরা। এই ডিভাইসের প্রাইস দিচ্ছি আমি মাত্র 17500 টাকা, 17500 টাকা, 500 টাকা, হ্যাঁ আচ্ছা অনলি 17500 টাকা। এইগুলো ছিল মোটামুটি আমাদের ইউজ ডিভাইসের কালেকশন। এখন চলে যাব একদম কম বাজেটের ডিভাইসে, যাদের বাজেট নিয়ে টানাটানি, হ্যাঁ বাজেট নিয়ে টানাটানি। এখন যে ডিভাইস আমি যেহেতু ভিডিও শুরুতে বলছি যে আমি 3000 টাকার প্রোডাক্ট দেখাবো, ফার্স্টে যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে Mi3 3000 টাকা, মাত্র 3000 টাকার প্রোডাক্ট Mi3। এটা কিন্তু কালার কিন্তু আমার কাছে কিন্তু अवेलेबल আছে, সিলভার বলেন, গ্রিন বলেন, ব্ল্যাক বলেন, আরো কালার अवेलेबल দিতে পারবো। কত পড়বে এটা? এটা পড়বে মাত্র 3000 টাকা। এটা কিন্তু 2GB RAM 16GB ROM, 3000 টাকা পড়ে। কিন্তু এটা ভিতরে দেওয়া আছে 4GB 64GB, কিন্তু অনেকেই আমি চাইলে কিন্তু বলতে পারি ভাই এটা 4000 টাকা করে বিক্রি করা আছে অনেকগুলি, হ্যাঁ কিন্তু আমি 216 বলে মাত্র 3000 টাকা করে বিক্রি করতে। আর প্রোডাক্টগুলো কিন্তু ভাই খুবই অসাধারণ কোয়ালিটির প্রোডাক্ট এগুলো। আচ্ছা আচ্ছা, অসাধারণ অসাধারণ কোয়ালিটির প্রোডাক্ট, অনলি প্রাইস পড়বে 3000 টাকা। একটা অ্যান্ড্রয়েড ফোন পাচ্ছেন আপনি, ঠিক আছে। তারপরে ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে আমপারা ফোন বলা হয়, এটা অনেক শক্ত, অনেক শক্ত। এই আমপারা ফোনে যে তাকান কিছু হবে না, আমপারা ফোন সেটা হচ্ছে Redmi 4 Prime, Xiaomi Redmi 5, হ্যাঁ মেটাল বডি, 3GB RAM 32GB ROM, Snapdragon 625 এর প্রসেসর, 4000 mAh ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন। আর এই ফোনটার প্রাইস দিব আজকে মাত্র 4800 টাকা, অনলি 4800 একদম ফ্ল্যাট ফ্ল্যাট রেট। 5000 বলতাম আপনার ভিডিও কথা বলে আরো 200 কম, 4800 টাকা একদম ফ্ল্যাট রেট, এটা 4800 টাকা ফ্ল্যাট রেট। এখন ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ভাই Xiaomi Redmi 5, এটা তুফান ফোন, তুফান ফোন। যারা অল্প বাজেটের মধ্যে একটা ফুল ডিসপ্লে ফোন চান তারা নিতে পারে। এটা কিন্তু কালার अवेलेबल, এটা ক্যামেরাটা কিন্তু অসাধারণ, অসাধারণ ভাই এটা সবকিছু অসাধারণ। এটা প্রসেসরও ভালো, আপনি ইউজ করে শান্তি পাবেন, চার্জ ব্যাকআপটা খুবই ভালো পাচ্ছেন। দেখেন আপনারা, এটা হচ্ছে Xiaomi Redmi 5। আর এটা প্রাইস দিব আজকে মাত্র 6000 টাকা, মাত্র 6000 টাকা। কিন্তু দুর্দান্ত একটা, দুর্দান্ত এটা কিন্তু ফুল ডিসপ্লে ফোন পাচ্ছেন আপনি, মানে এই ফোনটা ইউজ করে অনেক তৃপ্তি পাবেন, হ্যাঁ মাত্র 6000 টাকা প্রাইস। কালার থাকবে দুইটা, দুইটা কালার আছে, ব্লু আছে আর ব্ল্যাক আছে, ব্ল্যাক আছে হ্যাঁ। এখন ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে Oppo আর Vivo, সেটা হচ্ছে Oppo F1s আর Vivo Y67। এটা হচ্ছে 4GB RAM 64GB ROM। আর এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু আপনার ক্যামেরাগুলো কিন্তু মোটামুটি ভালো, বাজেট ওয়াইজ ক্যামেরা কিন্তু খুবই ভালো। আর এই ফোনটার প্রাইস আজকে দিচ্ছি মাত্র 5000 টাকা, মানে বাসা বাড়িতে ইউজের জন্য পারফেক্ট ফোন। মানে কাউকে গিফট করেন একটা ফোন লাগবে রাফিজের জন্য, তাদের নিতে পারেন মাত্র 5000 টাকা দাম। বাচ্চা কাচ্চারা বিরক্ত করে অনেক ক্ষেত্রে, কার্টুন দেখার জন্য, তাদের কার্টুন দেখার জন্য এগুলি দেখতে, ডিসপ্লেটাও বড় আছে, মাত্র 5000 টাকা দাম পড়ে, আচ্ছা অনলি 5000। এখন ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে আপনার Oppo A57 2017 এর মডেল, যেটা Oppo A57। এটাও 4GB RAM 64GB ROM, এটা কিন্তু Snapdragon প্রসেসর। এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু আপনি ডেডিকেটেড স্লটের মোবাইল পাচ্ছেন, এটা আগেও বলা হয়েছিল, একটা মেমরি একত্রে ইউজ করতে পারবেন। এই ফোনটারও প্রাইস দিব আজকে মাত্র 4800 টাকা, অনলি 4800 টাকা। 4800 টাকা ফ্ল্যাট রেট, মানে 5000 টাকা থেকে 200 টাকা ডিসকাউন্ট করে 4800 টাকা করে দিলাম। এটা সেই একটা ফোন কিন্তু 464 ফোন আমার কাছে পাবেন মাত্র 4800 টাকা। এখন ভাই যে ডিভাইসটা দেখাবো এই ডিভাইসটা একদম নতুন আসছে, এটা কিন্তু অনেকেই চায়, সেটা হচ্ছে Oppo F7 EOP, আইফোনের মতো Oppo F7 EOP, খুবই ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি একটা ডিভাইস। এটা হচ্ছে আপনার 4GB RAM 64GB ROM, আর এই ডিভাইসটার প্রাইস দিব আজকে মাত্র 7500 টাকা, অনলি 7500 টাকা। এটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ ডিভাইস F7 EOP। এটা কিন্তু ভাই লুকটাও কিন্তু অন্যরকম, গ্লসিনেসটা দেখেন, এটা কিন্তু কালারটাই কিন্তু একটু অন্যরকম, ঠিক আছে? একদম পলিথলি মারা অবস্থা আসে, দেখেন একদম পলিথলি করা, একদম ফ্রেশ কন্ডিশন, একদম পলি করা, সাইড পলি, একদমই রিজনেবল প্রাইস, অনলি 7500 টাকা। 7500 টাকা F7 EOP। আচ্ছা, এখন ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে Oppo A3s। Oppo A3s এটাও কিন্তু আপনার 4GB RAM 64GB RAM, আর এটা কিন্তু হিউজ পরিমাণে কিন্তু কালার কিন্তু আমার কাছে अवेलेबल আছে, ব্লু আছে, রেড আছে, গ্রেডিয়েন্ট ব্লু আছে। এটা হচ্ছে A3s 4GB RAM 64GB RAM, আর এই ফোনটার প্রাইস দিব আজকে মাত্র 7000 টাকা। 7000 টাকা অনলি 7000 টাকা 4GB RAM এর ভিতরে, হ্যাঁ 464 মাত্র 7000 টাকা, একদম অ্যাফোর্ডেবল। আর কয়টা হবে ভাই এটা? এই যে রেড হবে, ব্লু হবে, গ্রেডিয়েন্ট ব্লু হবে, তিনটা কালার, অনেকগুলো কালার, হ্যাঁ হ্যাঁ অনেকগুলো কালার আছে। এখন ভাই যে ডিভাইসে দেখো Oppo এর আরেকটা ডিভাইস, সেটা হচ্ছে Oppo A5s। Oppo A5s A3s এর বড় ভাই A5s, এটা অ্যাডিশনাল হিসেবে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড হয়েছে। এটা হচ্ছে Oppo A5s, এটা হচ্ছে 4GB RAM 64GB ROM, খুবই অসাধারণ একটা ফোন। ব্যাটারি ব্যাকআপ 5000 পাচ্ছেন, মানে ইউজার ফ্রেন্ডলি একটা ডিভাইস। আর এই ফোনটার প্রাইস দিব আজকে মাত্র 8000 টাকা জাস্ট। এটা কিন্তু আপনারা মানে যাদের বাজেট 8-10000 টাকা তারা কিন্তু দেখতে পায় না, 8500 পড়বে, 8500 না 8000 টাকা ফ্ল্যাট ফ্ল্যাট, 8000 টাকা, 8000 টাকা পড়বে জি। আচ্ছা, এটা কালার একটাই হবে না, কালার আছে দেয়া যাবে। আচ্ছা, তারপরে ভাই ভিভোর কিছু ডিভাইস দেখে যারা ভিভোর অল্প বাজেটের মধ্যে একটা ভালো চার্জ ব্যাকআপ এর সেট চান, তারা এই ফোনটা নিতে পারেন, Vivo Y93। আচ্ছা, Vivo Y93 এটা 3GB RAM হতে পারে, 4GB RAM হতে পারে, আর এটা হচ্ছে আপনার 5000 এমপিআর ব্যাটারি, 13 মেগাপিক্সেল ক্যামেরা, শুধু ফেস আনলকটা পাবেন, এটা কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট নাই। এই জন্য এই ফোনটার প্রাইস দিব আজকে মাত্র 7000 টাকা, অনলি 7000 টাকা Vivo Y93। তারপর ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা ভিভোর আরেকটা ডিভাইস, সেটা হচ্ছে Vivo Y95। এটা অ্যাডিশনাল হিসাবে এটা জাস্ট ফিঙ্গারপ্রিন্ট অ্যাড হয়েছে, এছাড়া Vivo Y93 এর মতো সবকিছু সেম, আর একটু প্রসেসরের চিপসেটটা ভালো। এটা হচ্ছে Vivo Y95, এটাও 4GB RAM 64GB ROM, খুবই চমৎকার একটা ফোন। যারা রাফ ইউজের নিতে চান তারা এটা নিতে পারবেন। আর ফোনটার প্রাইস দিব আজকে মাত্র 7500 টাকা, অনলি 7500 টাকা জি। আচ্ছা, তারপর ভাই যে ডিভাইসটা দেখাবো এটা কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে, সেটা হচ্ছে Vivo Y85। Vivo Y85 এটাও 4GB RAM 64GB ROM, এটাও Snapdragon প্রসেসর ইউজ করা হয়েছে, বাট এটা ব্যাটারিটা একটু কম। এটা ব্যাটারিটা হচ্ছে আপনার 3000 mAh ব্যাটারি, যারা নর্মাল ইউজের জন্য শো অফের জন্য নিতে চান তারা এই ফোনটা নিতে পারবেন। আর এই ফোনটার প্রাইস দিব আজকে মাত্র 7200 টাকা, 3GB RAM, এটা হচ্ছে 4GB RAM 64GB RAM, প্রাইস দিব মাত্র 7200 টাকা। ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক সব পাবেন, খালি ব্যাটারিটা কম, বাট কেউ কাউকে যদি গিফট করতে চান তারা ইজিলি এটা নিয়ে গিফট করতে পারবেন, 7200 টাকা প্রাইস পাবেন। এরপরে ভাই যে ডিভাইসটা দেখাবো Oppo-র একটা খুব চমৎকার ডিভাইস দেখাবো, সেটা হচ্ছে Oppo F9 Pro, কালারফুল একটা, কালারফুল। এটা দেখেন আপনি কালারটা দেখেন, অমায়িক একটা কালার Oppo F9 Pro। এটা হচ্ছে আপনার বেগুন ফুলের মতো, বেগুন ফুল, 6GB RAM 64GB ROM, ঠিক আছে? এটা কিন্তু Snapdragon-এর প্রসেসর ইউজ করছে, খুবই চমৎকার ভাই। এটা ক্যামেরা কোয়ালিটি আপনি দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যায়, এটা ফ্রন্ট ক্যামেরা বলেন বা ব্যাক ক্যামেরা বলেন, একদম অ্যাকচুয়াল ছবিটা আপনাকে ও সার্ভিসটা দিবে। আর এই ফোনটার প্রাইস দিব আজকে মাত্র 11000 টাকা, 11000 টাকা। আচ্ছা, অনলি F9 Pro মাত্র 11000 টাকা দিব জান, আরো 500 ডিসকাউন্ট দিয়ে 10500 করে দিলাম জান, 6GB RAM থাকে, 664। তারপর তারপরে ভাই যে ডিভাইসটা দেখাবো যারা অল্প বাজেটের মধ্যে একটা বিগ ডিসপ্লে ফোন চান তারা এই ফোন নিতে পারবে, Xiaomi Redmi 10A। Xiaomi Redmi 10A এটা 4GB RAM 64GB RAM, ফুল IMEI ম্যাচিং বক্স সহ পাবে। আর এই ফোনটা বিল্ট ইন কোয়ালিটি খুবই ভালো, 5000 এমপিআর ব্যাটারি পাবেন, ফিঙ্গারপ্রিন্ট পাবেন, ফেস আনলক পাবেন। যারা রাফ অ্যান্ড টাফ, যে আমার অনেক চার্জ ব্যাকআপ লাগবে, তারা এই ফোনটা ইউজ করতে পারবেন। আর এই ফোনটার প্রাইস দিব আজকে মাত্র 9500 টাকা, 9500 টাকা, 500 টাকা। এটা কিন্তু অ্যাভেলেবল কালেকশন কিন্তু আমার কাছে আছে, 9500 টাকা, 500 টাকা। Redmi 10A 9500 টাকা, 4GB RAM 64GB ROM। আচ্ছা, এখন লাস্ট একটা কম বাজেটের গেমিং ডিভাইস দেখবো, সেটা হচ্ছে Xiaomi Redmi Note 7 Pro, গেমিং ফোন, Xiaomi Redmi Note 7 Pro Snapdragon 678 এর প্রসেসর, 48 মেগাপিক্সেলের ক্যামেরা। এটা কিন্তু Xiaomi প্রথম 48 মেগাপিক্সেল ক্যামেরা, 4000 কিন্তু মার্কেটে রানিং ফোন ছিল এক সময় ভাই, স্টিল নাও এটা হিউজ চাহিদা, ঠিক আছে? এটা হচ্ছে 6GB RAM 128GB ROM। এটা কিন্তু ভাই বাহিরে কিন্তু 11000 12000 করে বিক্রি করতেছে, বাট আমার কাছে আসলে এই ফোনটার প্রাইস পড়বে মাত্র 10500 টাকা, একদম 10500 টাকা, একদম 10500 টাকা ফ্ল্যাট রেট। আচ্ছা আচ্ছা, গেমিং ফোন, $10500 টাকা পাচ্ছেন, 6128 এর। এই ছিল আজকের ভিডিও, ভাই কিছু বলবেন? জি ভাই, আমি হচ্ছে আমার যে ফোনটা নেবেন, অবশ্যই যেখান থেকে আপনি ফোনগুলো নেন না কেন, আপনি অবশ্যই যাচাই বাছাই করে নেবেন যে কি রকম সার্ভিসের ফোন, কারণ এইখানে কিন্তু অনেক ক্যাটাগরি কিন্তু ফোন বিক্রি হয়। ঠিক আছে, আমি চেষ্টা করি একদম ভালো কোয়ালিটির ফোনটা বিক্রি করতে, কারণ হচ্ছে কি আমি চাই না যেন কাস্টমারটা ফোন নিয়ে যে ভোগান্তিতে পড়ুক, সেটা তো অবশ্যই মাস্ট বি। ঠিক আছে, ভোগান্তিতে পড়ুক এর জন্য আমি চাই না, এই জন্য যাচাই বাছাই করে নেন। দাম ফ্যাক্ট না ভাই, অনেকেই ভাবে দাম কম বললেই হয়তো প্রোডাক্টের কোয়ালিটি ভালো। আমি চেষ্টা করি একদম অ্যাফোর্ডেবল প্রাইস যেন কাস্টমার নিয়ে আমার কাছে বলতে পারে যে আমি খুব ভালো কোয়ালিটির একটা ফোন নিয়েছি। আচ্ছা, ইনশাআল্লাহ ভালো সার্ভিস পাবেন। আর আমার প্রত্যেকটা ফোনে আপনি 3 দিন থেকে শুরু করে 1 মাস পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা পাচ্ছেন, গ্যারান্টি পাবেন। হ্যাঁ, আর এই ফোনগুলো যদি দেখবেন নিচে স্টিকার লাগানো আছে, স্টিকারগুলো হচ্ছে আপনার গ্যারান্টির। আচ্ছা, রিপ্লেসমেন্ট গ্যারান্টি উঠানো যাবে না, ওটা উঠানো যাবে যে কতদিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ওই কতদিন স্টিকারটা আপনার রাখতে হবে। আচ্ছা, ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা ডিভাইসে 1 বছর না, এবার আমি 2 বছর সার্ভিস গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি, ওয়ারেন্টি থাকবে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন। এবার আমাকে যে প্রোডাক্টটি পারচেজ করেন 2 বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন। সার্ভিস ওয়ারেন্টিটা নিয়ম হচ্ছে সার্ভিসটা আপনি ফ্রি পাবেন, বাট যদি কোনো পার্টস লাগে সেই ক্ষেত্রে পার্টসটা আমরা কাস্টমারে প্রোভাইড করতে হবে আমার কাছে। আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ সকলকে। আমরা হচ্ছে কুরিয়ার মাধ্যমে ঢাকা সহ 63টা জেলায় হচ্ছে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাই, সেটা হচ্ছে এসএ পরিবহন আর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই। আর আমার প্রত্যেকটা ডিভাইসে অর্ডার করতে হলে 10,000 টাকা নিচের ফোনের জন্য 510 টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে, আর 10,000 টাকার উপরে ফোনের জন্য 1,020 টাকা অ্যাডভান্স করতে হবে। যে টাকাটা অ্যাডভান্স করবে সেই টাকাটা হচ্ছে আমি টোটাল টাকা থেকে লেস করে দিব। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ।